ছেলে ফিরে আসবেই। হাবড়ার বৃদ্ধাশ্রমে আশায় দিন গুনছেন বৃদ্ধা মা। হ্যাঁ, আমার ছেলে দেখতে পরে আসবে। ছেলে আমার ফিরে আসবেই। দিনভর ছেলের জন্যে প্ল্যাটফর্মে অপেক্ষা করার পর রাতে বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে বৃদ্ধার। বৃদ্ধাশ্রমে বসেও বারবার এ কথাই বলে চলেছেন প্রায় 80 বছর পার করে আসা বৃদ্ধা। হ্যাঁ, আমার ছেলে দেখতে পরে আসবে। সোমবার সকাল বনগাঁ শিয়ালদহ শাখার হাবড়া স্টেশনে এক ব্যক্তির সাথে বৃদ্ধাকে নামতে দেখেন স্থানীয় ব্যবসায়ীরা। ওই ব্যক্তিকে কিছু সময় বৃদ্ধার সাথে কথা বলতেও দেখা যায় প্ল্যাটফর্মে। তারপর থেকেই কেটেছে দীর্ঘ সময়, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল গড়িয়ে রাত। ছেলের দেখা আর মেলেনি। এই যে হাবড়া এলেন, কি ট্রেনে করে এলেন? ট্রেনে করে আসছি। ট্রেনে করে? হ্যাঁ। কোথায় যাবেন বলে এসেছিলেন? কি জানি, একটা আত্মীয়র বাড়ি বললো মা। একটা আত্মীয় আছে, আর নিয়ে আসবে, নিয়ে আসবে। মানে আমার বউর না আত্মীয়, ওর এই বন্ধু বান্ধব নিয়ে আসবে। তাহলে এখানে নামলেন কেন? এখানে আত্মীয়র বাড়ি বলতে বন্ধু বাবা। এভাবে দীর্ঘ সময় কেটে যাবার পর স্থানীয়রা বুঝতে পারেন বৃদ্ধাকে স্টেশনে ফেলে চলে গেছে তার গুণধর ছেলে। এরপর স্থানীয় ব্যবসায়ীরাই উদ্যোগী হয়ে বৃদ্ধার খাবারের ব্যবস্থা করেন। নিজেরাই কিছু চাঁদা তুলে দেন বৃদ্ধার হাতে। এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী জানান, আমরা কিছু দোকানদার যার যার যেরকম সামর্থ্য, কেউ কেউ 100 টাকা দিল, কেউ আমরা কি আমি কচুরি কিনে দিলাম, রামকাকা চা বিস্কুট কিনে দিল। যে যেরকম সামর্থ্য আছে, বৃদ্ধাকে দেখে সবারই কষ্ট হয়, সে যা তার তার সাধ্য মতন সবাই দিয়েছে। ভীষণ অসহায় মনে হয় না, ওনার ছেলে বাড়িতে নিয়ে গেলে ওনাকে ঠিকঠাকভাবে রাখবে? ওনার ছেলেও রেখে গেছে, প্লাস ওনার বৌমাও, ওনাকে বৌমাও এসেছিলো, বৌমাও রেখে গেছে। বৌমা ভীষণ টর্চার করে আমাকে দেখাচ্ছিলো, দেখো আমার বৌমা আমাকে মেরে গাল ফুলিয়ে দিয়েছে, মুখে স্পট আছে, 2-3টে স্পট আছে। সকালবেলা থেকে ওনার ছেলে আসছিলো, এসে ওনার কাছে বসে রেখে গেছে। এখন তো রাত 8টা বাজে, সকাল 8টায় আসছে, এখনও ছেলে আসেনি, ফেলেই চলে গেছে। আমার ছোটো ছেলের বউ ওনার কাছে আসছিলো, আমরা ধরার পর শিকার পাইনি, পাবলিককে বলছে যে তুলে দাও তুলে দাও, পরে আমরা ধরার পর আবার চলে গেছে দৌড়িয়ে। এখন যে সব পারিবারিক প্রায় বাড়িতেই ছেলের বউ শ্বশুর শাশুড়ি দেখে না, এখন যে বর্তমান যুগ, আমরাই খাবার দাবার দিয়েছি যতটা পারি। সারাদিন স্টেশনে কত ট্রেন এসেছে, কত ট্রেন চলেও গেছে, কত অচেনা মুখের সারি। অপলক দৃষ্টিতে বৃদ্ধা মা চেয়ে থেকেছেন ছেলের ফেরার অপেক্ষায়। সকাল থেকে রাত হয়েছে, ছেলে ফেরেনি মাকে ঘরে ফিরিয়ে নেবার জন্যে। প্ল্যাটফর্মে বসে বৃদ্ধা জানান, ছেলে বলে গেল, মা বসো আমি আসছি, বুঝিনি আমায় ফেলে রেখে চলে যাবে। মনের মধ্যে একটা চিন্তা রয়ে গেল, ছেলে আমাকে ফেলে দিয়ে যেতে পারে না। হ্যাঁ, আমার ঘর দিয়ে নিয়ে এসেছে, আমি যেখানে থাকি বেহালা থেকে। হুম। কি বলে রেখে চলে গেছে? মা তুমি এখানে বসো আমি আসছি, কি বলে গেছে? এতে বুঝি না যে ও আমার ফেলে যাবে, মনটার মধ্যে একটা চিন্তাই ফেলে দিয়ে গেল। বৃদ্ধ বয়সে এসে হয়তো কঠিন এই বাস্তব মেনে নিতে পারছেন না, আর সে কারণেই হয়তো বারবার এ কথাই বলে চলেছেন ছেলে ঠিক ফিরে আসবে। রাতে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে খবর পেয়ে দ্রুত হাবড়া স্টেশনে আসেন স্থানীয় পৌরসভার পৌরপতি নারায়ণচন্দ্র সাহা। বৃদ্ধার সাথে কথা বলে হাবড়া পৌরসভা পরিচালিত বিবেকানন্দ হাউসে থাকার ব্যবস্থা করেন তিনি। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দ্রুত নিয়ে আসা হয় হাবড়া পৌরসভা পরিচালিত বৃদ্ধাশ্রমে। এ বিষয়ে পৌরপতি জানান, বর্তমানে প্রায় 35 জন এই রকম সহায় সম্বলহীন মানুষ এখানে রয়েছেন। তাদের প্রত্যেকের থাকা খাওয়ার ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে করা হয়।
আমাকে আধ ঘন্টা আগে আমি একটা খবর পাই, প্ল্যাটফর্মে একজন বয়স্ক ভদ্রমহিলা সকাল থেকে রয়েছেন, তার সাথে কেউ নেই। প্ল্যাটফর্মের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাই সারা দিন তাকে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করে দিয়েছে। তা শোনার পরে আমি ঘটনাস্থলে যাই, একদম ওনার বয়স প্রায় আমার মনে হচ্ছে 80 বছরের মতো বয়স হবে। উনি বলছেন বেহালা ঠাকুর পুকুরে ওনার বাড়ি, ওনার ছেলের সাথে উনি থাকতেন ওখানে, ছেলে এবং ছেলের বউ আছে, ওনাকে রেখে চলে গেছে, প্ল্যাটফর্মের উপর রেখে চলে গেছে। আমি সেখানে খবর পেয়ে ভদ্রমহিলাকে আমাদের যে বিবেকানন্দ হাউস রয়েছে, যেখানে আমরা এই ধরনের মানুষ যাদের কোনো থাকার জায়গা নেই, বয়স্ক মানুষ, তাদেরকে আমরা এই জায়গাতে এনে তাদের থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত আমরা করি। আমার এখানে প্রায় এখন 35 জন আবাসিক রয়েছে, ওনাকে আজকে আমি এখানে তুলে নিয়ে আসলাম। পাশাপাশি তিনি আবেদন করেন তার পরিচয় জানতে পারলে তার আত্মীয়রাও যেন তার সাথে যোগাযোগ করেন। আমরা যদি আজকে মিডিয়ার মাধ্যমে যদি তার কাছের কোনো আত্মীয় আত্মীয়দের কাছে বলবো যে ওনাকে আপনারা বাড়িতে নিয়ে যান, যদি কোনো আত্মীয়র সন্ধান আমরা না পাই তাহলে ওনার সমস্ত থাকা খাওয়ার বন্দোবস্ত আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে, আমাদের যেমন অন্যান্য আবাসিকরা রয়েছে সেই রকমভাবে ওনার দায়িত্ব আমরা হাবড়া পৌরসভার পক্ষ থেকে নিলাম। জানা গেছে বেহালা ঠাকুরপুকুর এলাকায় ভাড়ার বাড়িতে ছেলে বৌমার সংসারে থাকতেন বৃদ্ধা। বৃদ্ধা জানান বৌমা মাঝে মধ্যেই অশান্তি করত, বাধ্য হয়ে সারাদিন বাড়ির মালিকের ঘরেই বসে থাকতেন তিনি। বৌমা বাড়ি থেকে যাবার পর খাবার খেতেন। এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আপনার করা হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে? হ্যাঁ। কি বললো যারা নিয়ে এসেছে, কি বললো আপনাকে? বললো যে সব কোনো অসুবিধা হলে সব কিছু আছে পাবেন। এসবের মাঝেই সোমবার বৃদ্ধাকে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবার নাম করে তার ছেলে বৌমা মিলে নিয়ে আসেন হাবড়াতে। হাবড়া স্টেশনে বৃদ্ধাকে বসিয়ে রেখে চলে যায় তারা। মায়ের মন, ছেলে তাকে ফেলে গেছে এ কথা মানতে চাইছেন না বৃদ্ধা মা, বারে বারে বলে চলেছেন ছেলে আবার ফিরে আসবে। তাও কতটা মন খারাপ ছেলের জন্য? না, ছেলে আমার আসবে, মন আমার খারাপ নাই, আপনারও দেখে আমার খুব ভালো লাগছে। মন খারাপ নাই, ছেলে আসবে আপনার বিশ্বাস? হ্যাঁ, আমার ছেলে দেখতে আমারই আসবে। যাকে দিয়ে গেছে সে কোথায় থাকবে? একসঙ্গে থাকবে আপনাদের কাছে? হ্যাঁ, আমাদের কাছেই থাকবে। একসঙ্গেই খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, একসঙ্গে খাওয়া দাওয়া করব। এখন যেরকম করি সবাই তো একসঙ্গে, সবাই তো একসাথে খাই না। আপনার ছেলেও চলে গেছে? আপনাকে ফেলে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।